আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আমি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে আমার দিনলিপিটি শুরু করলাম। তো শুক্রবার আর কি বন্ধের দিনের ভিডিও আমার এটা। তো সকালে নাস্তার জন্য ডিম ভেজে নিচ্ছি, আর বাইরে থেকে রাইনে বাবা পরোটা ডাল নিয়ে আসবে। তো শুক্রবার বন্ধের দিন, বন্ধের দিন থাকলে শুক্র বলেন শনিবার বলেন, হাজব্যান্ড বাসায় থাকলে একটু ভালো মন্দ রান্না করলে তারও কিন্তু ভালো লাগে আর আমারও কিন্তু ভালো লাগে, একসাথে বসে খাওয়া যায়। তো আপনারা তো থাম্বনেইল দেখে অলরেডি বুঝেই ফেলছেন, তো আমি আজকে কিছু ভালো ভালো আইটেম রান্না করব। তো সেটা হলো কোরাল মাছের বারবিকিউ আর বসনিয়ান পরোটা, আর একটা একটু ভিন্নভাবে দারুণ মজার করে মানে বোসারও যে বুটের ডাল এত মজার হয়, তো আমার রেসিপি দেখলে আপনারা এটা আর কি বুঝতে পারবেন। তো গোসারাওর মুগ ডাল রান্না কিন্তু অনেক টেস্ট হয়, একটু ভিন্নভাবে রান্না করছি বুটের ডাল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর বসনিয়ান পরোটার রেসিপিটাও শেয়ার করব। তো আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে, ভালো লাগবে আর কি। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, সবাইকে অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর বারবিকিউ রেসিপিটা, আমার কোরাল মাছের বারবিকিউ রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে, ভুলবশত আমার সেই ভিডিওটা মানে ডিলিট হয়ে গেছে, এই জন্য আমার মনটা অনেক খারাপ। তো ইনশাল্লাহ আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ডাল, বুটের ডাল আর কি রান্না করব বসনিয়ান পরোটার সাথে। যদি একটু ঝোল জাতীয় যদি একটা আইটেম থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তাই ভাবলাম একটু বুটের ডাল বসিয়ে দেই। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা একসাথে দিয়ে তেলে ছেড়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে ভেজে নিব। তো আমি যেহেতু গোশ মানে গোশ ছাড়া রান্না করতেছি, তাই একটু ভিন্নভাবে রান্না করব। তো আপনারা পুরো রেসিপিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি এখানে কী কী দিব। তো এভাবে রান্না করলে আসলে গোশের প্রয়োজন হয় না, অনেক টেস্ট হয়। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বেশি ব্রাউন করি নেই, অল্প ব্রাউনই করছি। আদা, রসুন, বাটা যা যা আর কি লাগে আর কি আমরা সাধারণত রান্নায় দিয়ে থাকি, তো আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ দিব। তো মরিচটা কাঁচা মরিচ যেহেতু দিছি, ফাঁকি গুঁড়া মরিচটা খুবই কম দিব। তো আধা চা চামচ দিয়ে দিলাম, আর হলুদও সামান্য পরিমাণ কোয়াটার চা চামচ, হলুদটা কমই দিলাম। তো এখন মশলাটাকে আমি একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। তো এই মশলাটা মানে আদা রসুন এটা আর হলুদ মরিচ কষিয়ে নিলাম। তো কষানোর পরে যে রাঁধুনির একটা রোস্টের মশলা এটা, তো রাঁধুনি রোস্টের মশলাটা দিলে মানে অন্যরকম একটা টেস্ট আসে, এটাই এই রান্নার বিশেষত্ব। যে গোশ ছাড়াও কিন্তু এই মশলাটা দিয়ে যদি রান্না করেন দেখবেন অসাধারণ হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খুব ভালো লাগে। তো এই তো রোস্টের মশলাটা দেওয়ার পর আমি পানি দিয়ে আবার ভালো করে একটু কষাই নেব মশলাটা, যেন মশলাটা থেকে একটু সুন্দর ফ্লেভার বের হয়ে আসে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি যে বুটের ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তো এটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো বুটের ডালটা এতো মশলাটার সাথে একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, মানে কষাতে হবে মুগ ডাল। এই বুটের ডালটা একটু ভালো মতো কষালে তো বা ডালটাটি আর কি খুব মানে মজা লাগে, এমনি যদি ডাইরেক্ট পানি দিয়ে দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি ভালো মতো কষানোর পর পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন জালটা একদম কমিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সিদ্ধ হওয়া হলে তারপরে আপনাদের সাথে পরিবেশনের সময় দেখাচ্ছি। তো এই তো হয়ে গেছে। তো আমি এটার মধ্যে একটু ডিম মানে মুরগির ডিম একটু ভেজে ওপর দিয়ে দিয়ে দিছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারি নাই, তো এই যে আপনাদের বলে দিচ্ছি। তো মুরগির ডিম আপনারা একটা বা দুইটা আপনাদের আন্দাজ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে, তারপরে ডালটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন জিরা ফাঁকি আর এই ডিম ভাজা দিয়ে তারপরে নামিয়ে ফেলবেন, আর ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী, বেশি রাখলে বেশি, কম খেলে কম। তো আমি একদম বেশিও রাখি না, একবার কমও রাখি নেই, মানে মিডিয়াম জাতীয় ঝোল রাখছি। আর ডিমটা অবশ্যই দিবেন, এই ডিমটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় বুটের ডালটা,
তবে এইভাবে রান্না করলে মানে বুটের ডালে গোছের আর প্রয়োজন হয় না। আপনারা একদিন ট্রাই করে দেখবেন যদি কেউ না খেয়ে থাকেন, আর যদি খেয়ে থাকেন তো আপনারা জানেনই কেমন টেস্ট। তো চলে আসলাম বসনিয়ান পরোটা রেসিপিতে। তো বসনিয়ান পরোটার পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তো বসনিয়ান পরোটা রেসিপি হয়তো অনেকেই পারেন, তবু আমি যেভাবে করতেছি সেটাই দেখাচ্ছি। তো লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, হালকা কুসুম গরম দুধ কিন্তু ছিল এখানে, হালকা কুসুম গরম দুধ নিতে হবে। আর ইস্ট তো যে কোনো কোম্পানির ইস্ট নিয়ে নেবেন, আমি এখানে 1/2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। তো ইস্টটা দিয়ে আমি মানে বেশিক্ষণ রাখবো না, তো কয়েক মিনিট রেখেই আমি মানে ময়দা দিয়ে গুলিয়ে ফেলবো, কারণ আমার হাতে বেশি সময় নেই। যেহেতু আমি মানে এটা রাত্রের জন্য আয়োজন করতেছিলাম, তবে এর জন্য আর কি একটু তাড়াহুড়া করতেছিলাম, তো এই তো একটু ঢেকে রাখছি কয়েক মিনিটের জন্য। দেখেন ইস্টটা কিন্তু তেমন ফুলে নেই, সমস্যা নেই, আমি ময়দা দিয়ে মিলিয়ে রাখবো, এই জন্য একবারেই তাহলে ফুলে যাবে আর কি। আর যাদের হাতে সময় থাকে ইস্টটা মিশিয়ে 10-15 মিনিট রেখে দিবেন, তাহলে ইস্টটা সুন্দর মতো ফুলে উঠবে। তো এখন আমি এখানে 2 চামচ আর কি রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর যাদের কাছে ঘি থাকে তারা ঘি দিতে পারেন। আর এখন এই যে কাপটা দিয়ে দুধ দিয়েছি সেই কাপটারই আমি 2.5 কাপ ময়দা এখানে নিছি। তো 2.5 কাপ ময়দা আমি অল্প অল্প করে মেশাবো আর একটা ডো তৈরি করব। তো নির্দিষ্ট পরিমাণ কিন্তু বলা যায় না এখানে মানে কতটুকু ময়দা লাগবে। তো এই যে একটা ডিমও দিয়ে দিচ্ছি ফিটিয়ে। তো ময়দাটা সম্পূর্ণ মানে নির্দিষ্ট করে বলা যায় না, একটা রুটি বানানোর জন্য আমাদের যেরকম ডো তৈরি করতে হয় সেরকম ডোই তৈরি করবো। মানে যতটুকু ময়দা লাগে আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। তো এই তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি। তো সুন্দর একটা রুটি বেলা যায় এইভাবে একটা ডো তৈরি করে নিব, একেবারে শক্তও না আবার একেবারে নরমও না। এ তো এই যে দেখে বুঝতে পারছেন আপনারা, তো এরকম একটু মানে হাতে আঙুলটা মানে প্রেস করলে ঢুকে যায়, এভাবে একটু মিডিয়াম নরম আর একেবারে শক্ত না। তো এ তো আমি রেখে দিছিলাম উপরে একটু তেল দিয়ে যে ড্রাই না হয়ে যায়। তো আমি এটা 1 ঘন্টার জন্য রাখছি, 1 ঘন্টার মধ্যে একটু ফুলে উঠছে। তো বেশিক্ষণ রাখলে আরও বেশি ভালো, তো আরও বেশি ফুলবে। তো আমি আমার হাতে সময় ছিল না, রাত্রের জন্য আয়োজন করছি সেজন্য আর কি একটু তাড়াহুড়া করতেছিলাম, অল্পতেই আমি রুটিটা আর কি বেলে নিছি, 1 ঘন্টাই রাখছি, বেশিক্ষণ রাখি নাই। তো এখন তো আমি এখন এত 1.5 কাপ ময়দা আর মধ্যে 5টা আর কি হচ্ছে 5টা রুটি বেলবো। তো এই বসনিয়ান পরোটা কিন্তু একটু মোটাই হয়, সাধারণ রুটির মতো পাতলা হয় না আর কি, এই জন্য 5টা হয়েছে। তো আপনারা যেরকম আর কি খাবেন সে অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। তো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি, একটা করে বেলবো আর একটা করে তেলে ছেঁকে নেবো আর কি। তো এই যে দেখাচ্ছি সাধারণত যে রুটি খাই সেটার চেয়ে একটু ভারী হবে। তো আমি একটা ফ্রাই প্যান তেল আগেই বসিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি আর কি বসনিয়ান পরোটাটা। তো এই পরোটাটা কিন্তু খেতে অনেকই টেস্ট আর খুবই ভালো লাগে, যারা খেয়েছেন তো তারা তো জানেনই, আর যারা খান নাই এখনও একদিন বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। তো এ তো উপর দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে একটু সুন্দরভাবে এই যে ভালো মতো ফুলবে। তো সুন্দর মতো ফুলতেছে এই বসনিয়ান পরোটাটা, আপনারা সব কিছুর সাথে খেতে পারেন, গরুর মানে গরুর ঝোল, মুরগির ঝোল যেটাই বলেন, বা বুটের ডাল আর বা কাবাব, এ জাতীয় খাবারের সাথে খুবই মজা লাগে, খুব সব কিছুর সাথেই ভালো লাগে, ডাল বুটের ডাল। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে এই করে এই যে হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। তো এই হয়ে গেল বসনিয়ান পরোটা। তো এইভাবে আমি সবগুলো বেলে আর কি ছেঁকে নিলাম, ভেজে নিলাম। তো আপনাদের একটু মানে কাছ থেকে দেখাচ্ছি কেমন হলো, প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ফুলছে আর খেতেও কিন্তু অসাধারণ, খুবই মজা হয়, মানে অত ঝামেলা নাই। আবার এই পরোটাটার মধ্যে কিন্তু ভিতরে মানে তেল ঢোকে না, এটা একটা ভালো দিক, ভিতরে কিন্তু তেল ঢোকে না, এটা খুব ভালো লাগে জিনিসটা।
তো ডুবো তেলে ভাজলেও ভিতরে কিন্তু তেল যায় না, যারা খেয়েছেন তারা তো জানেনি। এ তো হয়ে গেল খুব সুন্দর এটা বসনিয়ান পরোটা। তো এই যে হয়ে গেছে, এই ছিল মানে আজকের এই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কোরাল মাছের বারবিকিউটা খুব সুন্দর হয়েছিল, আমি খুব মানে কি বলবো, এত সুন্দর করে ভিডিও করছিলাম, তো কি বলবো, আমার মনটা খুবই খারাপ যে ডিলেট হয়ে গেল, কি মানে আমার ভুলবশত কারণে ডিলেট হয়ে গেল। তো আমরা এই যে রাতে খাবো আর কি, এখন সব সার্ভ করে নিলাম, এখনই খাবো। তো শুক্রবার বন্ধের দিনে যদি এরকম মানে প্রিয় মানুষের সাথে বসে ভালো মন্দ খাওয়া যায়, আর সে মানুষটা যদি মানে খুশি হয়, তা এর চেয়ে পাওয়া আর কি হতে পারে। তো হাজবেন্ড যদি খেয়ে খুশি হয়, তো তার কাছে যদি ভালো লাগে, তাহলেই কিন্তু আমাদের রান্নার সার্থকতা বা ভালো রান্না জানি বা পারি তা বা খেয়ে তার কাছে ভালো লাগতেছে, এটাই কিন্তু সার্থকতা আমাদের। তো আমার কাছে খুব ভালো লাগে রায়নে বাবা যখন খেয়ে তৃপ্তি পায় আর বলে যে না তোমার রান্নাগুলো বা যেটাই রান্না করি না কেন যদি তার কাছে ভালো লাগে আর বলে যে অনেক মজা হয়েছে, অনেক মানে ভালো লাগলো, তখনই কিন্তু আসলেই মানে তখন এত ভালো লাগে, তখন মনে চায় যে আরও নিত্য নতুন কিছু বানাই বা আরও কিছু চেষ্টা করি রায়নে বাবাকে খাওয়ানোর জন্য। তো এই তো আমি কেটে নিচ্ছি মাছটা, তো এখন আমরা খাবো। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল, বিশেষ করে কোরাল মাছের বারবিকিউটা এত মজা হয়েছিল কি বলবো। আমি গ্যাসের চুলা এটা কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে মানে রেস্টুরেন্টে স্বাদ পাওয়া যায় এমনভাবে তৈরি করছিলাম। তো আপনারা যদি কেউ চান, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আগেও আমি দিছিলাম কোরাল মাছের বারবিকিউ, সেই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন। তারপরও আমি যদি আবার করি, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অনেকবারই করছি এইভাবে, তো খুব ভালো হয় এভাবে করলে, রেস্টুরেন্টের স্টাইলে হয়ে একবারে স্মোকি একটা ফ্লেভার আসে। গ্যাসের চুলা কীভাবে করা যায় ইচ্ছা করলে আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো এই তো রায়নের বাবা বলতেছে খুব টেস্ট হয়েছে দেখাইলো, যে আমি বললাম যে ঠিক আছে আমার ভিউয়ার্সতে তো তোমরা বলো। তো এই তো আজকে এই ছিল আয়োজন, তো ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।